এই মাত্র আবহাওয়া দফতর সূত্রে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস মকর সংক্রান্তিতে শীত উধাও জাঁকিয়ে ঠান্ডার কামব্যাক কবে বৃষ্টি ভাসাবে কোন জেলা এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানবেন কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য মকর সংক্রান্তিতে উদাও শীতের কামড় গত দশ বছরে সংক্রান্তির দিনে শীতের এই ভোলবদল চোখে পড়েনি শহর থেকে জেলা সর্বত্র ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ তবে তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশার দাপট রয়ে গিয়েছে কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও সকাল থেকেই কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে মকর সংক্রান্তিতে শীতের দেখা নেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও বেড়ে হলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি অন্যবার মকর সংক্রান্তিতে উত্তরে হাওয়ার দাপটে জাঁকিয়ে শীত পড়ে তবে এবার সেসবের বালাই নেই সংক্রান্তির দিনেও গুমট ভাব তবে রবিবার ভোর থেকে ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে কলকাতা সহজে জেলাগুলিতে জেরে ভোরের দিকে বহু রাস্তায় আলো জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন কুয়াশার জেরে ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেছে এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবারের পর থেকে নতুন করে তাপমাত্রা কিছুটা নামতে পারে শহর থেকে জেলা সর্বত্র সোম ও মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা আরও খানিকটা নেমে যাওয়ার জোরালো ইঙ্গিত মিলেছে তারই জেরে ফের এক দফায় শীতের অনুভূতি বাড়তে পারে তবে মাঘের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস মিলেছে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে দিন কয়েক আগেই শীতের জোরালো কামড় ছিল গোটা রাজ্যে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাড় কাঁপাচ্ছিল ঠান্ডা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারও দশের ঘরেও নেমে গিয়েছিল উত্তরের দার্জিলিং এর শীতের সঙ্গে সমানে পাল্লা দিচ্ছিল পশ্চিমের জেলা পুরুলিয়া রাড়বঙ্গের প্রায় সব জেলাতেই দিন কয়েক আগেও ব্যাপক ঠান্ডা ছিল তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে মাত্র কয়েকদিনেই শীতের সেই কামড় উদ হয়েছে